দেশে হঠাৎ করেই বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্তদের অধিকাংশই শিশু। এ বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে এই মুহূর্তে ঝিনাইদহ এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে আসছে ঝিনাইদহে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। মিল্টন, ঝিনাইদহে ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারণ সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ এজি মাহমুদ। ঝিনাইদহে ডায়রিয়ার প্রকোপ কিন্তু গত এক মাস ধরেই চলছে। আমরা আসি ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে এরিয়ায়। এখানে আমি সকাল থেকে এসে দেখেছি যে মায়েরা কিন্তু অনেকটাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে তাদের বাচ্চাদের নিয়ে। প্রত্যেক সিটে কিন্তু পরিপূর্ণ এই শিশুরা এসেছে, তারা তাদের বেশ কেউ কেউ দু তিন দিন আগে আসছে, কেউ কেউ গতকালে আসছে, আজ আসছে। তো আমরা ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগমের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে ডায়রিয়ার এই প্রকোপ মৌসুমজনিত কারণে এইটা হয়ে থাকে, এবং তিনি বলছেন অবশ্য যে এটা অস্বাভাবিক কিছু না মৌসুম পরিবর্তনের কারণে। তবে তিনি আমাদের জানিয়েছেন যে মায়েদের এই মুহূর্তে সতর্ক থাকতে হবে। বাচ্চারা যেহেতু শীত আর গরম একই সাথে, কোনো সময় শীত পড়ছে, কোনো সময় গরমের মাত্রা বেশি থাকছে, সেই ক্ষেত্রে শিশুদের রাতে শোয়ার সময় দেখতে হবে যে গা ঘেমে যাচ্ছে কিনা, এবং বাচ্চাদের যে খাবার সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি বলছেন যে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের মায়ের দুধ খাওয়াতে হবে, এর বিকল্প যদি কৌটার দুধ বা অন্য কিছু খেতে দেওয়া হয় গরুর দুধ, সেক্ষেত্রে কিন্তু শিশুর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, ডায়রিয়া নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হতে পারে। তো আমরা বিভিন্ন মানুষের সাথে, যারা অভিভাবকরা আসছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই হঠাৎ করে তারা এই ডায়রিয়ার প্রকোপ বাচ্চাদের নিয়ে খুব উদ্বেগের মধ্যে আছে। ঝিনাইদহে এই পর্যন্ত গতকাল পর্যন্ত 70 জন শিশু ভর্তি রয়েছে। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ 6টি হাসপাতালে কিন্তু শিশুরা তাদের এই ডায়রিয়াজনিত কারণে আসছে। অভিভাবকরা উদ্বেগের সঙ্গে রয়েছে, এবং শিশুর ওয়ার্ডগুলো কিন্তু সিটের স্বল্পতার কারণে অনেক সময় অন্য ভিন্ন জায়গায় থাকতে হচ্ছে, মেঝেতে থাকতে হচ্ছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু ঝিনাইদহ হাসপাতালে শিশুদের ডায়রিয়ার প্রকোপ আমরা এখন পর্যন্ত দেখেছি আছে। তো এজি মাহমুদ ঝিনাইদহ থেকে আমার কাছে শিশুদের ডায়রিয়া নিয়ে এই ছিল সর্বশেষ খবরাখবর। জি মিল্টন, চলে যাচ্ছি আপনার কাছ থেকে আমরা কুড়িগ্রামে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, শিশুরাই কেন বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়াতে সেটি জানাবেন, এবং কতজন রোগী আসলে এই সময়ে ডায়রিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালগুলোতে সে সম্পর্কে কোনো তথ্য কি জানাতে পারেন কিনা? হ্যাঁ এজি, আসলে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এমনটা যেমন জানাচ্ছিলেন যে আমার ঝিনাইদহ সহকর্মী, কুড়িগ্রামেও কিন্তু একই চিত্র আমরা দেখেছি, শিশুদের আক্রান্তের সংখ্যাটা বেশি দেখেছি। আমি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি, তারা বলছিল যে আবহাওয়া পরিবর্তন জনিত কারণে কিন্তু এই সময় ডায়রিয়াটার প্রকোপটা বেড়ে গেছে, যেহেতু শীত শেষ গরমের শুরু এই সময়টার, মানে দুইটার সময়ের মাঝে কিন্তু ডায়রিয়ার প্রকোপটা বেশি। তারা বলছিল যে এই সময়টা জ্বর হচ্ছে, এক ধরনের ভাইরাসের কারণে জ্বর হচ্ছে, যদিও করোনাকালের এই ভাইরাসটা সেরকম নয়, এটা সিজনাল যে ভাইরাস থাকে সেটাই এখন জ্বরের কারণে ইয়ে হচ্ছে। তো সেই জ্বরের কারণে কিন্তু ডায়রিয়ার প্রকোপটা বেড়ে গেছে। তারা জানাচ্ছিল যে এই সময়টাকে যদি বাচ্চাদেরকে সঠিক পরিচর্যা রাখা যায় তাহলে হয়তো কিছুটা রেহাই পাবে, তবে এটা সাময়িক সিজনাল যেহেতু তারা সেটা বলছে। আমরা একজন রোগীর স্বজনের সঙ্গে কথা বলবো যার বাচ্চা আজকে সকালে আপনার বাচ্চাকে নিয়ে এসেছেন। হ্যাঁ, আমার বাচ্চার পরিস্থিতিতে আপনি নিয়ে এসেছেন? আমি খুব পরিস্থিতিতে, আমার বাচ্চা ঘন্টা মনে করেন যে নিম্নে 100 বার পায়খানা করে, আমার বাচ্চার একটু জ্বর আছে, সেই জন্যে আমি তারপরে আমার এক ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আমার বাচ্চা খাওয়াছি, একটু কমছে, তারপরেও আমার মন মানে নাই। আমি তারপরেও চর এলাকা থেকে আসছেন, সেখানকার অন্যান্য পাশাপাশি বাড়ির কি অবস্থা? ওই সবারই একই অবস্থা, কেউ আসতে পারে নাই, সেই জন্যে আমি সচেতন, আমি আমার জানা আছে, আমি সেই জন্য আমার বাচ্চা নিয়ে আমি হাসপাতালে আছি, আমি চিকিৎসা। এজি, আমরা একজন স্বজনের কাছে জানছিলাম যে তারা দুর্গম চর এলাকার মানুষ, যদিও তারা আসছে, তো হাসপাতালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আজকে এই মুহূর্তে 44 জন রোগী রয়েছে, তো সেক্ষেত্রে 10 থেকে 15 জন প্রতিদিন কিন্তু আসা যাওয়া করতেছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। তো এজি, এই ছিল কুড়িগ্রাম থেকে। তুমি ধন্যবাদ দর্শক, কুড়িগ্রাম এবং ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।